একটি ছোট্ট চিঠি যা বদলে দিয়েছিল মানব ইতিহাসের গতিপথ। 1939 সালের আগস্ট মাসের সেই অস্থির সময়ে যখন পৃথিবী ডুবেছিল অনিশ্চয়তার মধ্যে, ইউরোপ জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে আর বিজ্ঞানীরা তখনও গবেষণা করছেন এক অজানা শক্তির সম্ভাবনা নিয়ে। এমন পরিস্থিতিতে হাতে কলম তুলে নিলেন বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। লিখলেন ছোট্ট একটি চিঠি, কিন্তু কে জানত সেই চিঠি এমন ভয়ানক পরিণতির জন্ম দেবে যা একদিন আইনস্টাইনের জন্য হয়ে উঠবে জীবনের সবচেয়ে বড় ভুল। চিঠির মাধ্যমে আইনস্টাইনের উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টকে সতর্ক করা, এক নতুন শক্তির ভয়াবহ পরিণামের কথা জানানো। তিনি লিখেছিলেন, ইউরেনিয়ামের সাম্প্রতিক গবেষণায় এটি শক্তির একটি নতুন ও বিপজ্জনক উৎস হিসেবে আবির্ভূত হতে পারে। তিনি আরও ইঙ্গিত দিয়েছিলেন যে এই শক্তি দিয়ে তৈরি করা সম্ভব হতে পারে অত্যন্ত শক্তিশালী বোমা। প্রেসিডেন্ট রুজভেল্ট এই সতর্কবার্তাকে হালকাভাবে নেননি। এরপরই শুরু হয় ম্যানহাটন প্রজেক্ট, একটি গোপন গবেষণা যার লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র তৈরি করে জার্মানিকে হারানো। এই প্রজেক্টের নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার। 3 বছর ধরে চলতে থাকা এই গবেষণা কার্যক্রমে বিজ্ঞানীরা দিনরাত এক করে কাজ করে যাচ্ছিলেন। তাদের নিরলস পরিশ্রমের ফলাফল ছিল সেই ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক বোমা। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আলোয় আকাশ জ্বলে ওঠে আর এই ঘটনা মানবজাতির জন্য এক নতুন ধ্বংসাত্মক যুগের সূচনা করে। এরপর 6ই আগস্ট হিরোশিমায় ফেলা হয় লিটল বয় নামের বোমাটি। মাত্র 3 দিন পর 9ই আগস্ট নাগাসাকিতে ফেলা হয় আরেকটি বোমা, ফ্যাটম্যান। কয়েক সেকেন্ডের মধ্যেই এই 2 শহর পরিণত হয় ধ্বংসস্তূপে। আনুমানিক 2 লক্ষ মানুষ প্রাণ হারায়, আহত হয় অসংখ্য মানুষ। তাদের জীবনে নেমে আসে তেজস্ক্রিয়তার দীর্ঘস্থায়ী ছায়া যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে। এইসবের পেছনে ছিল আইনস্টাইনের সেই চিঠি। চিঠিটি লেখার পর তিনি খুব দ্রুতই বুঝতে পারেন এর ভয়াবহ পরিণাম। চিঠির জন্য তিনি অপরাধ বোধে ভুগতে থাকেন এবং একে আখ্যা দেন জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে। পরবর্তীতে তিনি পারমাণবিক বোমার ব্যবহারের বিরুদ্ধে এবং বিশ্ব শান্তির পক্ষে জোরালো প্রচারণা শুরু করেন। 1946 সালে তিনি প্রতিষ্ঠা করেন পরমাণু বিজ্ঞানীদের একটি জরুরি কমিটি, যার মূল উদ্দেশ্য ছিল পারমাণবিক যুদ্ধের বিপদ সম্পর্কে বিশ্বকে সচেতন করা। সর্বোপরি একটি চিঠি, একটি ভুল, অতঃপর বিশাল পরিবর্তন। কখনো কখনো একটি ছোট্ট কাজের ফলাফল যে বিশাল পরিবর্তন এনে দিতে পারে, এই ঘটনা যেন তারই উদাহরণ। কানিজ ফাতেমা শিমু, আরটিভি।